হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে জাতীয় প্রযুক্তি দিবস, আমরা সকলেই জানি। পুরো বিশ্বকে যারা হাতির সামনে এনে দিয়েছে, ভালো থাকুক তারা। শুভেচ্ছা এবং শুভকামনা জানাই সেই সব মানুষদের, সেই সব ব্যক্তিদের যাদের অবদান আমাদের জীবনে সত্যি অনস্বীকার্য, ভুলবার নয়। আজকে জাতীয় প্রযুক্তি দিবস বা ইংলিশে ন্যাশনাল অ্যান্ড টেকনোলজি ডে আজকে 11ই মে। তোমাদের সামনে ব্লগটা করছি। আমরা সকলেই জানি যে আজকে জাতীয় প্রযুক্তি দিবস, আজকের দিনটিতে প্রযুক্তির সমস্ত উন্নত যে সরঞ্জাম, উন্নত যে যন্ত্রপাতি নিয়ে আজকে যে দিবসটি পালন করা হয় আমরা সকলেই জানি। তাই আজকের দিনটি সম্বন্ধে তোমাদের সামনে দু চার কথা বলবো, যতটুকু জানি, যতটুকু আয়ত্ত করতে পেরেছি তোমাদের সামনে আজকে সেটাই শেয়ার করব। ঠিক আছে, তাহলে আমার ব্লগের আজকে মুখ্য বিষয় জাতীয় প্রযুক্তি দিবস সম্পর্কে কিছু তথ্য বা কিছু কথা, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। শুরুতেই বলতে ইচ্ছে করে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে যোগাযোগ আর হাতের মুঠোয় অতি ক্ষুদ্র থেকে বৃহৎ জিনিস নির্মাণে। আছে বিজ্ঞানের যুক্তি, আছে অনেক প্রযুক্তি, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া প্রযুক্তি নির্মাণ ও প্রয়োগ সম্ভব হতো না। সেই সমস্ত প্রযুক্তিবিদ, সেই সমস্ত বিজ্ঞানীদের জানাই আমার তরফ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পৃথিবীর সকল প্রযুক্তিবিদ তথা সকল বিজ্ঞানীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের জন্যই আজ আমরা পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় আনতে পেরেছি। ঠিক আছে, এবার আজকের দিনটি সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে শেয়ার করছি। আজকে জাতীয় প্রযুক্তি দিবস, এই প্রযুক্তি দিবস, এই প্রযুক্তি শিক্ষা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। আমাদের শিক্ষার কিন্তু দ্রুত উন্নতি ঘটেছে। আমাদের শিক্ষার কিন্তু আধুনিক যন্ত্রপাতি, আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আমাদের শিক্ষার কিন্তু দ্রুত উন্নতি হচ্ছে এবং আমরা খুব সহজেই শিক্ষালাভ করতে পারছি বাড়িতে বসেই, অতি সহজে এবং খুব সুন্দরভাবে আমাদের হৃদয় গেঁথে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আজকের এই ব্লকে তোমাদের আলোচনা করব যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির যে প্রভাব তা কতখানি। আমরা সকলেই জানি শিক্ষাক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার্থীদের আত্মতৃপ্তি ঘটেছে। আত্মতৃপ্তি একটি শিক্ষার্থীকে আত্মবিকাশে সহায়তা করে, আর প্রযুক্তিবিদ্যা আত্মতৃপ্তি আনে এইটি মানুষের দেহে ও মনে অভিনবত্বের প্রকাশ ঘটাতে সক্ষম। প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক ও ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটে। প্রযুক্তির মাধ্যমে যখন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে বা শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তখন তা আমাদের ভারতবর্ষের শিক্ষায় প্রযুক্তির ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন রকম উদ্দেশ্য আছে, আমরা সকলেই জানি। তার মধ্যে কয়েকটা উদ্দেশ্য তোমাদের সামনে আলোচনা করছি খুব সংক্ষিপ্ত, খুব সময়ের অবসরে, স্বল্প সময়ের মধ্যে। আমরা সকলেই জানি যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা কিন্তু সত্যি অনস্বীকার্য। যেমন 1 নম্বর পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি যে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার্থীদের আত্মতৃপ্তি ঘটেছে, যা মানুষের মনে দেহে অভিনবত্বের প্রকাশ ঘটেছে। 2 নম্বর, প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটে। প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের চাহিদা ভিত্তিক বিষয় নির্বাচন করে এবং সেই বিষয়ে আত্মসক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষার্থী নিজের চাহিদা মেটাতে সক্ষম হয়। আর কি না, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অন্যতম ভূমিকা হলো শিক্ষার্থীরা খুব সহজেই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। সুতরাং আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তার বলিষ্ঠ জীবন আদর্শে গড়ে তোলার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যায় কিন্তু যথেষ্ট একটা ভূমিকা আছে, একথা আমরা বলতেই পারি। আর কি, বর্তমান সমাজে সুস্থভাবে বাঁচতে গেলে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু খুব প্রয়োজন। এই কারণে বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি শিক্ষার একটা যথেষ্ট ভূমিকা আছে। কারণ প্রযুক্তিবিদ্যায় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একজন দক্ষ প্রযুক্তিবিদে পরিণত হতে পারে এবং সামাজিক মর্যাদাও পেয়ে থাকে। আমাদের আধুনিক যুগে বা বর্তমান যুগে আমাদের কিন্তু সকলকেই কম বেশি প্রযুক্তিবিদ্যার শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মে ভালোভাবে চলতে পারবো ভবিষ্যৎ জীবনে। কারণ এখন প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। আর কি না, আমরা সকলেই জানি যে
আজকের এই দিনটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই দিনটি ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে একটি বার্ষিক ইভেন্ট যা প্রতি বছর 11ই মে পালন করা হয়। এটি এমন একটি দিন যা কৃতিত্বকে স্মরণ করতে বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং শিক্ষকদের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা হয়। জাতীয় প্রযুক্তি দিবস দেশের বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে জনগণকে স্মরণ করিয়ে দিতে সাহায্য করে। বিজ্ঞানের বিকাশে অবদান রাখা সমস্ত লোকের কাজকে উদযাপন করার একটি বিশেষ দিন, একটি স্মরণীয় দিন। আমরা এও জানি এই দিনটি 1998 সালের পোগ্রান পারমাণবিক পরীক্ষা, যেটা অপারেশন শক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতির বার্ষিকীকে চিহ্নিত করে, স্মরণ করে। এটি প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বারা প্রবর্তন করা হয়েছিল। 11ই মে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির স্মারক হিসাবে কাজ করে। দিবসটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের যুগান্তকারী অর্জন এবং মূল্যবান অবদানকে তুলে ধরে এবং উদযাপন করে। কেমন লাগলো আজকের এই দিনটি সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল, এবং যদি ভালো লাগে একটা প্লিজ লাইক দিও। ঠিক আছে, তোমরা সকলে খুব ভালো থাকবে এবং আজকের এই দিনটি খুব ভালোভাবে উদযাপন করো। আমাদের সকলকে আরেকবার জানাচ্ছি জাতীয় প্রযুক্তি দিবসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে এবং এভাবে আমার চ্যানেলের পাশে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।